ওয়াও, কালারটা কত সুন্দর দেখো, রসুন, ওয়াও, সবকিছু মিলে খুব ভালো লাগতেছে কালারটা। রসুন এই তো, এখন আমরা লাঞ্চটা এনজয় করব, খুবই ইয়ামি হয়েছে। আরস তোমার জন্য এই তো লাল শাক দিয়ে ভাত, মা আরসটা একবার মেখে দেন রেডি করে করে, এটা আরসের জন্য করা হচ্ছে। ওয়াও, আরসের ফেভারিট, তুমি বলো তো আরস, শাকটা অনেক ফেভারিট আরসের, খাবে এখন। ওয়াও, সো ইয়ামি হবে আজকে শাকটা, আরস খাও। মারিয়ানের বেশি বাদ দেন না, অল্প, হ্যাঁ এখন অল্প খায় আরিয়ান, লাল শাক দিয়ে খাবে, অল্প করে লাল শাক দেন আরিয়ানকে, আগে খেয়ে দেখো, ও কিছুক্ষণ আগে কিছু খেয়েছে তাই এখন খাবে না বেশি, নানুর খাবারটা টেস্ট করে দেখবে। হ্যাঁ, আপুরে দিয়ে দেন, আপনিও বসেন, পরে আস্তে আস্তে বাইরে দেন, আপনিও বসেন। হ্যাঁ, আমার দেন একটা, পরে আমি বৈশা বৈশা ভিডিও করবো আর খাবো, সমস্যা নেই। আর তাড়াতাড়ি করো, আরসকে খাইয়ে দিচ্ছি, আরো সেই চারস দেখো কিভাবে খায়, হা করো 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 করো, দেখি 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 দেখি, হা করো, সবাই খাচ্ছে। আরিয়ান কেমন হয়েছে রান্নাটা বলো, শাকটা অনেক ভালো হয়েছে। এই তো আমার জন্য, এটা আমাকে আর দিতে হবে না মা, আমি এটা খাইয়ে নিই তারপরে। আবু শাকটা কেমন হয়েছে, শাকটা একদম বাংলাদেশের মতো লাগতেছে, আরস খাচ্ছে, জামুন নিচ্ছে, আমিও দেখবো। আরস মজা হয়েছে না, অনেক মজা হয়েছে আমি জানি তো, আরস তো প্রথম টেস্ট না করে বুঝতেছে, এখন তো খুব মজা লাগছে আরস, ঠিক না? হ্যাঁ মা, খাইতে থাকেন আপনিও, জামুন নিচ্ছে, আম্মুও খাবে এখন, আমরা সবাই বসেছি একসাথে লাঞ্চ করছি। ভিউয়ার্স কি বলবো আমি, দেখো আজকে কতগুলো শাক নিয়েছি, ভাত নিয়েছি, আমার খুবই ফেভারিট, খুবই মজা। আর তোমাদের দেখো শাকের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর রেড কালার, লাল কালার, মা মজা হয়েছে না শাকটা? এই তো এখন আরিয়ানের নানাকে বড় একটা মাছ দেব, এই তো দেখো দেখো মাছটা খেয়ে কেমন হলো, আমার রান্নাটা তারপর কিরাম, আরে কেমন হয়েছে মাছটা, আরিয়ান নরমালি বলেছিল ভিউয়ার্স দেখো খাবে না, বাট ঠিকই ভাত নিচ্ছে এখন চুপ চুপ করে, নানুর হাতের রান্না, এই তো বুঝতেই তো পারছেন, বলছিল খাবে না,